আবদুল্লাহ লিখেছেন, বয়স্ক পিতামাতাকে বাড়িতে একা রেখে স্ত্রীর কথায় আলাদা বাসা নিয়ে থাকা কি স্বামীর জন্য জরুরি? খুব জটিল প্রশ্ন। এ অর্থে জটিল যে এ ধরনের ইস্যুতে আসলে এক কথা উত্তর দেওয়া কঠিন। ইসলাম মৌলিকভাবে চায় বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকবে, বিয়েটাই হলো স্বামী স্ত্রীর একসাথে বা যৌথ জীবনযাপন করবার জন্য। বিধায় স্বামী স্ত্রী একসাথে থাকবেন, সেটা বাবা মার সাথে থেকে হোক বা আমার সাথে থেকে পৃথক থেকে হোক, যেভাবে হোক। অনেকে বিয়ে করেন বাবা মার কাছে স্ত্রী রাখবার জন্য, তাদের সেবা করার জন্য। সন্ধিহাতিতভাবে শরিয়া বিয়ার যে বিবাহের যে আপনার নীতিমালা রেখেছে বা বিবাহের যে উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করেছে, এটি তার সাথে সঙ্গতিপূর্ণ না। এরপর এটা আমি বলছি না যে বাবা মার সাথে বউ রাখলে গুণ হবে, বাবা মার সাথে বউ রাখবেন, আপনিও থাকবেন, আপনিও আসা যাওয়া করবেন, বাবা মার সাথে বউ রেখে আপনি চলে যাবেন, বাবা মার সেবার উদ্দেশ্যে, তাদের কাজের উদ্দেশ্যে আপনি বিবাহ দেওয়ার ব্যবস্থা করবেন। সন্ধিহাতিতভাবে এই জন্য অন্তত বিয়ে হতে পারে না। বিয়ের একটা উপকারিতা এটা হতে পারে, বাট এটা লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে না। এই জিনিসটা আগে ক্লিয়ার হওয়া দরকার। এটা ক্লিয়ার হলে অনেক প্রশ্ন উত্তর আমরা এমনিতেই আমরা দিতে পারবো। বয়স্ক পিতামাতা তাদের সেবার জন্য ছেলে ব্যবস্থা করবে, নিজে থেকে বাবা মার খেদমত করবে, স্ত্রী তার স্বামীর সাথে সুন্দর জীবন যাপনের স্বার্থে স্বামীকে সহযোগিতা করবেন, কিন্তু মূল দায়িত্ব অবশ্যই ছেলে পালন করবেন, পালনের উদ্যোগ নেবেন, সেটা লোক রেখে হোক, যেভাবে হোক। এবং পাশাপাশি স্ত্রীও তার স্বামীর সাথে তার সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে এবং বড়দেরকে শ্রদ্ধা করার স্বার্থে একসাথে যখন থাকবেন তাদের সেবা করবেন। কোনো কারণে যদি এমন হয় যে ছেলে শহরে থাকেন এবং তার চরিত্র হেফাজত করার জন্য স্ত্রীর কাছে রাখতে হয়, তাহলে ডেফিনেটলি তিনি স্ত্রীর কাছে রাখতে পারবেন। এবং প্রশ্ন হলো বাবা মাকে দূরে রেখে স্ত্রীর কাছে রাখলেন, যে এর উত্তর হলো যে বাবা মার সেবার জন্য লোক রাখবেন, যেভাবে হোক সে ব্যবস্থা করবেন, এবং নিয়মিত বিরতিতে বাবা মার কাছে স্ত্রী সহকারে যাবেন, হাজির হবেন, তাদের খেদমত করবেন। এরকম ব্যালেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। আর যদি সেরকম ব্যালেন্স না থাকে, বরং বাবা মাকে ফেলে রাখছেন, খোঁজখবর নিচ্ছেন না, মিনিমাম দায়িত্ব পালন করছেন না, কাজের লোকের ব্যবস্থা করছেন না, তারা একা চলাফেরা করতে পারেন না, তাদের অসুবিধা হয়, সেরকম বয়স্ক বা অসুস্থ তারা, অথচ আপনি স্ত্রী নিয়ে মাসকে মাস পড়ে থাকেন, যাওয়ারও খোঁজখবর নাই, ডেফিনেটলি সেটা করলে আপনি বাবা মার প্রতি অসদাচরণকারী সন্তান হিসাবে বিবেচিত হবেন। এই জন্য এই বিষয়টি নির্ভর করে যে পুরো অবস্থাটা, পুরো সিনারিওটা কী তার উপরে। সোহেল হাসান লিখেছেন, সফরে থাকা অবস্থায় কি একাধিক নামাজ একত্রে পড়া যাবে? সফরে থাকা অবস্থায় অনেক ইমামদের মতে জোহর আসর একসাথে, মাগরিব এসে একসাথে পড়া যাবে। যদিও ফোকাহ হানাফের মতে এটি একসাথে করা যাবে দৃশ্যত, অর্থাৎ জোহর রক্ত শেষ মুহূর্তে পড়লেন, আসর রক্ত শুরুতে পড়লেন, মাগরিব রক্ত শেষের দিকে পড়লেন, আসর রক্ত শুরুতে পড়লেন, তারা দৃশ্যত একসাথে পড়ছেন, আসলে দুইটা যথাযথ ওয়াক্তের মধ্যেই পড়ছেন। তো এটা নিয়ে ফোকাহের মধ্যে ইখতিলাফ আছে। অনেক ইমামদের মতে সফরে দুই ওয়াক্ত, অর্থাৎ জোহর আসর এবং মাগরিব এসা, এগুলো একত্রে পড়া যায় আছে, জোহরকে দেরি করে আসরের সাথে অথবা আসরকে আগে এনে জোহরের সাথে, সফরের জন্য শুধুমাত্র মুসাফিরের জন্য জায়েজ আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন বলে বিভিন্ন হাদিসের আলোকে তারা দলিল দিয়ে থাকেন। বিস্তারিত দাইলিক আলোচনার সুযোগ নেই, দুটি মত আছে, উভয় মতের সপক্ষে নিজের দলিল তারা উপস্থাপন করে থাকেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।